যেকোনো ডায়লগ বলার আগে আগে আমাদের জানতে হয় যে ডায়লগটা আমরা কোন পরিস্থিতিতে বলি। আজকে আমি অনেক সিরিয়াল থেকে ডায়লগ বলতে পারি, কিন্তু আমার প্রথম দিকের একটা সিরিয়াল স্ত্রীর একটা ডায়লগ বলবো। কেন বলবো? কারণ স্ত্রী আমি এমন একটা ক্যারেক্টার করছিলাম যে হুইল চেয়ারে ছিল, আর হুইল চেয়ারে অ্যাক্টিং করতে গিয়ে বুঝেছিলাম যে আমরা খুব লাকি যারা সব কিছু খুব সহজে পেয়ে গেছি, কিন্তু যারা যারা হুইল চেয়ার হয়, যারা এইভাবে স্পেশাল হয়, তাদের জীবনটা কতটা বেশি কষ্টের হয়, কিন্তু তাও তাদের মুখে সবসময় আমরা হাসি দেখি। তো এবার আমি চলে আসি সিচুয়েশন। তো কি হবে দাদা, ডায়লগ বলবো দাদা? দাদাই ডায়লগ বলবো, দাদা বলো, দাদা বলো তুমি আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি তুলবো দাদা, আমি তুলবো, ওদেরকে একটু সিচুয়েশনটা বোঝাতে দাও আমাকে। দাদা রিকোয়েস্ট করছি, সেলফিটা করে অনুষ্ঠানটাকে বন্ধ করবেন না প্লিজ। তো সিচুয়েশনটা হলো যে আমার হিরোইনের নাম স্ত্রীতে ছিল নিরুপমা। তো নিরুপমা বিয়ে করে এসছে আমার বাড়িতে, কিন্তু এতদিনও জানতো না যে আমি এমন একটা ছেলে যে সারাটা জীবন হুইল চেয়ারে কাটিয়েছে। তো ওর মনে হয়েছে যে ওকে ঠকানো হয়েছে আর ও ছেড়ে চলে যাবে আমাকে। তো এইবার আমি চেষ্টা করব যে আমাদের স্টেজের ওপরে এতগুলো যারা নিরুপমা আমার হিরোইনরা আছে, তাদেরকে কনভিন্স করার জন্য যে ওরা যাতে বাড়ি ছেড়ে না যায়। ঠিক আছে, আমি চেষ্টা করছি, শেষে দেখো যে তোমরা বাড়ি ছেড়ে যাবে কি থাকবে। নিরুপমা, আজ বিয়ের পর প্রথমবার তুমি আমার বাড়িতে এসেছো, কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, প্রথমবার আমার বাড়িতে আসলে আর তুমি বলছো যে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যেতে চাও। কেন নিরুপমা? কারণ আমি হাঁটতে পারি না। জানো নিরুপমা, ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, শুধু একটাই বন্ধু, সেটা হলো আমার হুইল চেয়ার। সবাই দয়া করেছে, করুণা করেছে, কিন্তু কেউ কেউ আজ অব্দি আমাকে ভালোবাসে। তুমি জানো, প্রথমবার যখন আমি তোমাকে দেখলাম আমার মনে হয়েছিল যে আমাকেও কেউ ভালোবাসতে পারে, আমারও কেউ আপন হতে পারে। কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, বিয়ে করার পর প্রথমবার তুমি আমার বাড়িতে আসলে আর তুমি আমাকে বলছো তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, কারণ আমি হাঁটতে পারি না। কিন্তু নিরুপমা, আমি অনেক কিছু পারি যেটা এখানে অনেকে পারে না। আমি সেতারে সুর তুলতে পারি, গান গাইতে পারি, আর হ্যাঁ, আমি ভালোবাসতে পারি। নিরুপমা, হয়তো সারা জীবন তোমার পাশে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, কিন্তু আজ এখানে কথা দিচ্ছি সারা জীবন তুমি আমাকে নিজের পাশে পাবে। আই রিয়েলি লাভ ইউ নিরুপমা, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এদের জন্য একটা জোরে হাত তালি। আর থেকে রাতে ঘুম আসবে, ঘুম আসবে। এই আবার সেলফি,